কুমিল্লায় তেরো বছর আগের সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড ও জনের যাবজ্জীবন দিয়েছে আদালত বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রায়দান রায় সাজার সঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে রায় ঘোষণার সময় আদালতে এগারো জন আসামি উপস্থিত ছিলেন আর পলাতক সাত আসামি বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন এর আগে জমি সংক্রান্ত বিরোধী সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলায় এক নম্বর আসামি মোহাম্মদ মামুনসহ অন্য আসামিরা তারা দু সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে এই ঘটনায় বাইশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা হয় এক নম্বর আসামি মাসুমের সাথে জমি জামা নিয়ে গন্ডগোল ছিল চাচা এর প্রেক্ষিতেই এই যে হাজির সাহেব এটা রায় করছে উপজেলা চেয়ারম্যান হ্যাঁ আমার আব্বা কি রায় করার পরে হেরার বিরুদ্ধে গেছে যাওয়ার পর এর থেকে ক্ষিপ্ত হয়ে আমার আব্বাকে মানে মাইরা বলছে ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পঞ্চাশ টাকা জরিমানা দশ জনকে যাবজ্জীবন পঞ্চাশ টাকা জরিমানা এবং দুজনকে ব্যাক কালার প্রদান করা হয় আর তিনজন মৃত্যুদণ্ড আর তিনজন মৃত্যুবরণ করেছে আমরা রাষ্ট্রপক্ষ এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি